অপএমের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। অপএমের সেকেন্ড পার্ট আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। ফার্স্ট পার্টটা আমি দেখিয়ে দিয়েছি, ফার্স্ট পার্টে এটা ছিল লাস্টই দেখানো ছিল, এটা লাস্ট। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। আর আজকে ফিল্টার নিয়ে কথা বলবো। ফিল্টার টাইপ একটা হচ্ছে লো পাস ফিল্টার, দু নম্বর হচ্ছে হাই পাস ফিল্টার। তো দুটো ফিল্টারের ভেতর বুঝতেই পাচ্ছেন লো পাস মানে শুধু লো ফ্রিকোয়েন্সি গুলো অ্যাম্পলিফিকেশন হবে, আর হাই পাস ফিল্টারে হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো শুধু অ্যাম্পলিফাই করে আমরা অ্যাম্পলিফায়ারে দেবো বা অন্য কোথাও ইউজ করব। তো সেটার জন্য লো পাস আর হাই পাস। এবার এই লো পাস ফিল্টার তিন রকমের হয়, তিন ভাবে করা যায়, আবার হাই পাস ফিল্টারও তিন ভাবে করা যায়। আর সি, আর এল, এল সি। এই আর সি, আর এল, এল সি এগুলো কি জিনিস? এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রেজিস্টর, সি হচ্ছে ক্যাপাসিটর, আর এল হচ্ছে ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর কয়েল, তাহলে আমরা এখানে বেশি ব্যবহার করে থাকি এই আরসিটা। আরসি মানে হচ্ছে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স প্লাস ক্যাপাসিটর। রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার দিয়ে আমি লো পাস করতে পারি, হাই পাস করতে পারি। তারপরে আছে আর এল, মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর, আর প্লাস এল, রেজিস্ট্যান্স প্লাস ক্যাপাসিটার। আর এল হচ্ছে রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাক্টর, আর এল সি হচ্ছে, এল সি হচ্ছে ইন্ডাক্টর প্লাস ক্যাপাসিটার। লো পাস ফিল্টার আর হাই পাস ফিল্টার এই তিনটে মেথডে করা যায়। তো আমরা সাধারণত মানে ম্যাক্সিমামই আর সিতে করা হয়, এটাতে অনেক সুবিধে। এই কয়েল আর ক্যাপাসিটারের একটু সমস্যা থাকে, ক্যালকুলেশনে একটু সমস্যা থাকে, সেটা আপনাদের দেখালেই বুঝতে পারবেন। তো আমরা ফার্স্টে কথা বলবো আর সি। লো পাস ফিল্টারে আমরা কি করব, ফার্স্টে রেজিস্ট্যান্স দিয়ে আমরা ইনপুট দিচ্ছি, আর এইখানে আমরা ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করব। এখানে এইখানে যখন আমি ইনপুট দেব, এখান থেকে সমস্ত ফ্রিকোয়েন্সি এদিকে যাচ্ছে, যেতে যেতে এখানে যে হাই ফ্রিকোয়েন্সিটাকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি। গ্রাউন্ড করার জন্য এখান থেকে কিন্তু লো ফ্রিকোয়েন্সিটা এখানে ঢুকছে, যেই লো ফ্রিকোয়েন্সি আসছে এখানে অ্যাম্পলিফাই হয়ে আমাদের লো ফ্রিকোয়েন্সি বেশি অ্যাম্পলিফাই হয়ে বেরোচ্ছে। ফ্রিকোয়েন্সি এফ সি ধরা হয় ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 1/2π আর সি। রেজিস্ট্যান্সের মান থাকবে ওহম, ওহমে থাকবে। ক্যাপাসিটারের মান দিতে হবে ফ্যারাডে, আর আপনারা পাই এর মান জানেন, পাই এর মান হচ্ছে 22/7, 22/7। তো আপনারা এখানে যেরকম মান দেবেন রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার যেরকম মান দেবেন সেইখানে এটা বসিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এটা হয়ে গেছে লো পাস ফিল্টার। হাই পাস ফিল্টারের ক্ষেত্রেও কিন্তু একই ফর্মুলা কাজে লাগবে,
हाई पास फिल्टार आमरा कि करब जेहेतु आमाके हाई फ्रिकुएंसी गुलो दीते हबे तार जोन्नो आमरा कैपासिटर दिए इनपुट देव और जेहेतु आमि लो फ्रिकुएंसी गुलो आमार दरकार नहीं लो फ्रिकुएंसी गुलो आमि ग्राउंड करे दिच्छि रेजिस्टेंस दिए এটা হচ্ছে হাই পাস ফিল্টার এখানে কিন্তু সেম সূত্র কাজে লাগবে এই যে fc সমান 2 পাই rc এই একই সূত্র কাজে লাগবে তাহলে হাই পাস আর লো পাস ফিল্টারটা আপনারা বুঝে গেলেন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর দিয়ে কিভাবে করা হয় আর কিভাবে মানটা বার করা হয় rl ফিল্টার এবার লো পাসের ক্ষেত্রে আমরা কি করব ना कॉयल दिए माने इंडक्टर कॉयल दिए हमरा इनपुट देव और रेजिस्टेंस दिए हमें ग्राउंड करब ठीक है रेजिस्टेंस दिए हमरा ग्राउंड करब एखानो हमरा की करब फ्रिक्वेंसी बार करब एर सूत्र होबे आर बाई टू পাই এল এখানে কিন্তু এই যে রেজিস্ট্যান্সের মান আছে রেজিস্ট্যান্স মান ওহমে থাকবে আর কয়েলের মানটা হেনরিতে থাকবে এটা হচ্ছে লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার হলে তাহলে আমরা কি করব হাই পাস ফিল্টার হলে এর ঠিক উল্টোটা হবে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দেব রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দিলাম আর এখানে কয়েল দিয়ে গ্রাউন্ড করব ইন্ডাক্টর দিয়ে গ্রাউন্ড করব তাহলে এটা হাই পাস ফিল্টার হয়ে যাবে সূত্র একই থাকবে এই সেম সূত্রতেই কিন্তু এটা ক্যালকুলেশন হবে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করা যাবে আর আমরা যদি এল এর মানটা বার করতে চাই মানে কয়েলের মানটা তখন কি হয়ে যাবে ना ऊपरे आर डिवाइडेड बाय टू पाई एफ सी तक आपके फ्रिक्वेंसी मानटा किन्तु जानते हैं जो हमें एत हार्ज बार करते चाहिए कॉयल की दीते हैं रेजिस्टेंस मानो फिक्सड रखब कॉयल की दीते हैं ठीक एक ही भाव आर समान टू पाई एल एफ सी एखे तेल आपके जानते हैं फ्रिक्वेंसी कत दीते चाहिए और इंडक्टर कत दीते हैं तब रेजिस्टेंस मान कि होते हैं এরপর চলে আসছে এল সি এই দুটো মিলে আমাকে হাই পাস লো পাস করতে হবে লো পাসের জন্য আমরা ফার্স্টে এখানে দেব ইন্ডাক্টর কয়েল দেব দিয়ে ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ড হবে এটা হচ্ছে এল এটা হচ্ছে সি তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে এগুলো অনেক জটিল হিসেব সব থেকে সোজা হিসেব হচ্ছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরে ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি এল এর মান এটা হচ্ছে এলটা হচ্ছে কয়েল এটা থাকবে হেনরিতে আর ক্যাপাসিটরের মান থাকবে ফ্যারাডে ঠিক আছে ফার্স্টে থাকবে ক্যাপাসিটর দিয়ে ইনপুট হবে এখানে আর কয়েল দিয়ে গ্রাউন্ড হবে এটা হচ্ছে ক্যাপাসিটর এটা হচ্ছে এল এটা হচ্ছে হাই পাস ফিল্টারে এইভাবে কানেকশন হবে দিলে এখানে হাই ফ্রিকোয়েন্সিগুলো ঢুকবে এখানে আউটপুটে হাই ফ্রিকোয়েন্সিগুলো বেরোবে এবার এইটার যদি এখানে তো ফ্রিকোয়েন্সিটা লিখেছি যদি এল আর সি এর যদি মানটা বার করতে হয় এখানে তখন চলে আসবে এল ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই স্কোয়ার ফ্রিকোয়েন্সি স্কোয়ার ক্যাপাসিটার ঠিক একইভাবে যদি ক্যাপাসিটার হিসেব করি ওয়ান বাই ফোর পাই স্কোয়ার ফ্রিকোয়েন্সি এফ সি স্কোয়ার
আর এখানে এল, এটা হচ্ছে সি আর এল এর মান যদি বার করতে হয় ফ্রিকোয়েন্সিকে ঠিক রেখে। এটা হচ্ছে অপ এম্পের পাওয়ার সাপ্লাই, আপনারা তো 12.0.12 বা 12.15.12 যে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করছেন। আমরা 4 নম্বর পিনে দিচ্ছি নেগেটিভ ভোল্টেজ, মানে নেগেটিভ 12 ভোল্ট, আর 8 নম্বর পিনে দিচ্ছি পজিটিভ 12 ভোল্ট। সেই 12 ভোল্ট পিনে আমরা কি করব, এখানে যখন এই আইসিতে যখন অসিলেশনগুলো হয় তখন কিছুটা হামিং বা কোনো কিছু নয়েজ থেকে যেতে পারে, তার জন্য আমরা কি করব, একদম 4 নম্বর পিনে যে লেগটা আছে তার কাছাকাছি আমরা কি করব, দুটো ক্যাপাসিটার নেব। একটা হচ্ছে কম মানেরই 25 ভোল্ট 10 mFd-র একটা ক্যাপাসিটার নেব, আর 104 যে ধরুন 104 বা তার থেকে আরও কম মানেরও নিলেও হবে। এইভাবে দুটোকে প্যারালালে কানেক্ট করে গ্রাউন্ড করে দেব, ঠিক পজিটিভ দিকেও নেগেটিভ দিকেও করব আর পজিটিভ দিকেও করব। কিন্তু এই প্লাস মাইনাসটাকে একটু খেয়াল রাখবো আমরা, গ্রাউন্ডের দিকটা নেগেটিভ থাকবে, এটাও ঠিক একইভাবে গ্রাউন্ডের দিকটা নেগেটিভ থাকবে, মানে যেটা এটা এটা তো নন পোলারাইজড, এটা কোনো অসুবিধা নেই, যেটা পোলারাইজড আছে সেটা নেগেটিভটা দেখে লাগাবে, নেগেটিভটা গ্রাউন্ডের দিকে থাকবে। তো এক্ষেত্রে কি হবে, এই আইসির যে যত নয়েস আছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আজকে আপনারা মোটামুটি এই দুটো যে পার্ট আমি দেখিয়েছি এতে আপনারা কিভাবে ফ্রিকোয়েন্সি তৈরি করতে হয়, কিভাবে গেন তৈরি করতে হয় পেয়ে গেছেন। এটা হচ্ছে বেসিক নলেজ, এইটা না জানা থাকলে আমরা বুঝতে পারবো না যে কোথায় কি কানেকশন করলে কি হচ্ছে। তো আজকে আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।